কোরোনার ভ্যাকসিন এসে পৌঁছেছে জেলায়। চলতি মাসেই শুরু হবে টিকাকরণের প্রক্রিয়া, এমনটাই খবর স্বাস্থ্য দপ্তরের তরফে। যার অপেক্ষা বিগত এক বছর ধরে করেছে মানুষ, সেই ভ্যাকসিন নিয়ে আম জনতা কি বলছে দেখুন স্পেশাল রিপোর্ট। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। দীর্ঘ অপেক্ষার পর দেশের বিভিন্ন প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও এসে পৌঁছেছে করোনার ভ্যাকসিন। পুনের সেরাম ইনস্টিটিউটের টিকা বিশেষ গাড়িতে করে পাঠানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। বুধবার মুর্শিদাবাদ জেলাতেও এসে পৌঁছলো করোনার ভ্যাকসিন। জেলায় ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে টিকাদানের মহড়া। এবার অপেক্ষা করোনার বিরুদ্ধে শেষ লড়াই শুরুর। আগামী 16 তারিখ থেকে জেলার সবকটি ব্লকেই টিকাকরণ হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই জেলায় এগোবে ভ্যাকসিনেশনের সমস্ত প্রক্রিয়া। করোনা থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের অপেক্ষায় ছিলেন জেলাবাসীও। করোনা টিকা আসার খবরে মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে, সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কিছুটা হলেও মিলেছে স্বস্তি, করোনা ভ্যাকসিনেশন নিয়ে আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। ভ্যাকসিনটা তো এলোই মাত্র, এটা বলা ভুল হবে কিছু পাচ্ছে কিছু পাচ্ছে না। আর সরকার যে স্টেপটা নিয়েছে যে করোনা যোদ্ধাদের প্রথমে ইউজ করা হবে, সেটা খুব ভালো স্টেপ। তাছাড়া তারা ফাইট করবে কীভাবে করোনার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই আশার আলো দেখতে পাচ্ছি, ধীরে ধীরে নিশ্চয়ই এটা নির্মূল হবে। যখন এসছে তখন আমাদের সায়েন্টিস্টরা খুব ভালো কাজ করছে এবং আশা করি এটা খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে মুক্ত। ভ্যাকসিন এসছে ভালো কথা, কিন্তু সফল হবে কিনা সেটা জানবো। যে অন্য কাউকে পুশ করবে তবে তো রেজাল্টটা পাবো আমরা, তখনই জানতে পারবো যে ভ্যাকসিনটা কতটা কাজ করছে। এখন ঠিক মতো যদি দেওয়া হয় বা মানুষ যদি পরিষেবা পায় তাহলে তো খুবই ভালো। এখন এই নিয়ে যদি রাজনীতি খেলা হয় তাহলে তো কিছু করার না। হ্যাঁ নিশ্চয়ই, এটাই হলে তো সবার কল্যাণ, জিনিসটা ভালো। এখন কতদূর কি মানে কার্যকারী হবে সেটা এখন ওনারাই জানে। ও ভ্যাকসিন এসেছে কি আমি এখন খবর পাইনি, যদি এসে থাকে তাহলে আশা করতে পারি যে ভ্যাকসিন ভালো মানে কাজে লাগবে মানুষের। আশার আলো দেখছি আর কি, এই মুহূর্তে তো আশা করতে পারছি না কিছু। হ্যাঁ, কারণ যা খবর পেয়েছি 1 কোটি লোককে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে 50 ঊর্ধ্ব ব্যক্তিদের ভাবনা চিন্তা চলছে। হ্যাঁ, তো এই মুহূর্তে মনে হয় না আমরা বা মার্কেটেও কিছু পাবো, মার্কেটেও বিক্রি হবে শুনেছি। হ্যাঁ, জেলায় এসে পৌঁছলো করোনা ভাইরাসের ভ্যাকসিন, যার অপেক্ষা বিগত এক বছর ধরে করেছে মানুষ। দীর্ঘ 11 মাসের আতঙ্কের অবসান হলো আপাতত, তবে টিকার উপর নির্ভর করে জনগণ যেন করোনা বিধি পালনে শিথিলতা না আনে সেই বিষয়ে সতর্ক করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। স্পেশাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।